जादवपुर विश्वविद्यालय स्वप्नदीपे रहस्य मृत्युर घटन इतिमध्ये ग्रेप्तार हो नौजन से तालिकाय रही है आसानसोल जुबक मोहम्मद आसिफ जादवपुर इलेक्ट्रिकल इंजिनियारिंग चतुर्थ वर्ष छात्र आसिफ आसिफर बाबा अफजल कपड़ फेरी करें माँ इसरत गृहबधू एक चिलते टाल घरे आसिफ के घिरे स्वप्न देखा शुरू कर लोकजन কিন্তু যাদবপুর ছাত্র মৃত্যুর ঘটনায় ছেলের গ্রেপ্তারিতে ভেঙে পড়েছেন তারা তার পরিবারের দাবি সে নির্দোষ ছেলে পরোপকারী কারোর ক্ষতি করতে পারে না বলে জানিয়ে দেন তারা আসানসোল রেলপাড়ের কেটি রোডের বাসিন্দা আফজাল ও তার স্ত্রী জানান এই দুর্ঘটনার পর আসানসোলের বাড়িতে এসেছিল আসিফ তবে বিশ্ববিদ্যালয় থেকে ফোন করে বারবার ডাকায় দুদিন পরেই চলে যায় সে ছেলের গ্রেপ্তারির খবর পেয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন তার বাবা ও মা यादवपुर यूनिवर्सिटी में बूब उठाओ तो क्या कुछ खबर मिला खबर तो हम लोग को अभी कुछ क्लियर नहीं पता चला है बस सुबह 10 बजे हम लोग सुने कि भैया भाभी कलकत्ता जा रहे हैं फिर आसिफ का कुछ मैटर वहाँ पे हुआ है कोई लड़का गिर गया है तो उसमें आसिफ से कुछ पूछताछ किया जा रहा है बस यही हम लोग सुने हैं तो क्या लगता है कि इसमें आसिफ नहीं नहीं एकदम हम लोग मान ही नहीं सकते हैं आसिफ बहुत अच्छा लड़का है अभी भी पढ़ाई कर रहा है हाँ अभी भी पढ़ाई कर रहा है क्या लेके पढ़ रहा है पता है कुछ साइंस लेके इतना जानने साइंस ले इलेक्ट्रिक इंजीनियरिंग कुछ कर रहा है इंजीनियरिंग का कर रहा है हाँ तो उसमें मैंने यहाँ आना जाना करता था वो हाँ अपना घर आना जाना करता है सप्ताह में दो सप्ताह में जब छुट्टी मिलता था बात अपना फैमिली के साथ रहता है अच्छा से हाँ उनका माँ है पापा है हाँ माँ पापा भाई है बहन है पूरा परिवार है उनका दादा है चचा लोग है सब फैमिली में भी अच्छा है क्या सब लग रहा है ऐसा खबर नहीं नहीं कुछ ऐसा हमको नहीं लगता है आसिफ अच्छा लड़का है आज सुबह में क्या खबर मिला था आपको बस यही जो हम बताएं सुबह की भैया भाभी सुने अचानक भाभी रो रही रूम में क्या हुआ भाभी तो कलकत्ता जा रहे हैं देखना आसिफ से कुछ पूछताछ पुलिस आए पूछताछ करने के लिए हाँ तो माँ है तो माँ बच्चे के लिए सुन के तुरंत होपलेस हो गई हाँ আসানসোল থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি নিউজ 10 সুনামের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ব্লাড ব্যাংক ট্রমা কেয়ার আপনাদের সেবায় আমরা তৎপর গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে আপনি কি বাড়িতে বিয়ে পৈতে অন্নপ্রাশন কিংবা বিবাহ বার্ষিকীর মতো কোনো শুভ অনুষ্ঠান করতে চাইছেন কিন্তু ভাবছেন করবেন কোথায় নিমন্ত্রিতের সংখ্যাও বেশি ঘরে তো সেরকম জায়গা নেই চিন্তার কোনো কারণ নেই আপনার শহরেই আছে মনীষা ম্যারেজ হল এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সবকিছু রয়েছে একই সাথে 500 জনের বসার জায়গা পাশাপাশি রয়েছে একাধিক গাড়ি রাখার পার্কিং এর ব্যবস্থা লন এরই সাথে পেয়ে যাবেন একাধিক এসি ও নন এসি রুম বিদ্যুৎ বিভ্রাট দূর করতে রয়েছে ডিজি সেট খোলামেলা এবং একেবারে ঘরোয়া পরিবেশে নিরিবিলি স্থান আপনাদের শখ ও সাধ্যের মধ্যে অন্যতম প্যাকেজ শুরু মাত্র 22,000 টাকায় কর্পোরেট যে কোনো মিটিং এর জন্য বুকিং করতে পারেন তাহলে আর দেরি না করে আজই আপনার অনুষ্ঠানের জন্য বুকিং করুন আমাদের ঠিকানা মনীষা ম্যারেজ হল সুকান্তপল্লী মামরা দুর্গাপুর 7,13,206 দুর্গাপুর মহকুমা হাসপাতালের ঠিক বিপরীত রাস্তায় ও সেন্ট জেভিয়ার স্কুলের ঠিক পাশেই যোগাযোগ করুন 8436030998 অথবা 7001502148
बाइक के स्वप्न अपनार भरोसा आमराई अनिस डीवीएस निये लो बाइक किनार सुवर्ण सुजोग आमादेर ठिकाना एसबी मोड़ संचीप सरणी रोड दुर्गापुर स्टेशन बाजार जेकोनो टीवीएस टू व्हीलारेर साथे पाच्छेन निश्चित आकर्षणीय उपहार एछाड़ाओ थाकछे फ्री पेट्रोल फ्री हेलमेट फ्री सीट कवर ओ सहज किस्तिते लोन परिशोधेर सुविधा आमादेर एखाने स्वल्प मूल्ये टीवीएस मेकानिकेर द्वारा सार्विसिंग ओ होम सार्विसेर सुविधा रयेछे आपनार दु चाकार स्वप्नके वास्तबायित करते হলে আজই আসুন অনিস টিভিএস এ আমাদের ঠিকানা এসবি মোড় সঞ্জীব সরণি রোড দুর্গাপুর স্টেশন বাজার আমাদের ফোন নাম্বার 7872777667 এবং 7384601357 আপনার দু চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আজই আসুন অনিস টিভিএস এ সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল বিধাননগর দুর্গাপুর হেল্পলাইন নাম্বার 9800897855 অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে প্রিয়জনের অসুস্থতায় দিশাহীন চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন 7477161238 7477161239 এই নম্বরে সব দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা লাইফ কেয়ার হসপিটাল লাইফ কেয়ার টেকস কেয়ার অফ ইউর হেলথ প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড় স্বাস্থ্যসাথী সহ সমস্ত মেডিক্লেম ইন্স্যুরেন্সের চট জলদি সমাধান অভিজ্ঞ চিকিৎসক মণ্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা সিটি সেন্টারে ডক্টর স্পন্দনের পাশে বর্তমানে শহরের চিকিৎসার অন্যতম এপিসেন্টার লাইফ কেয়ার হসপিটাল প্যাশন ফর কেয়ার অ্যান্ড কিওর সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে